আজকে আমি মাধ্যমিকের ইতিহাসের সাথে সাল 2022 সাল 2023 সাল 2024 সালের যে সমস্ত প্রশ্নপত্র আসতে পারে এমসিকিউ এর ক্ষেত্রে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসে। এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা ও বৈশিষ্ট্য ও বিশ্লেষণ থেকে যে সমস্ত এসএকিউ কোশ্চেনগুলো আমি সিলেক্ট করেছি সেই কোশ্চেনগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন, এর অ্যান্সার কিভাবে লর্ড ক্যানিং হবে। দু নম্বরের কোশ্চেন কি আছে, ব্যারাকপুর সেনা ছাউনিতে কবে বিদ্রোহ ঘটে, এর অ্যান্সার হবে 1857 খ্রিস্টাব্দের 29 মার্চ। তিন নম্বরের কোশ্চেন কি আছে, ব্যারাকপুর সিপাহী বিদ্রোহের সূচনা করেন, এর অ্যান্সার কি হবে মঙ্গল পাণ্ডে। চার নম্বরে কি আছে, সিপাহী বিদ্রোহের প্রকৃতপক্ষে কোথায় শুরু হয়েছিল, এই বিদ্রোহের প্রথম শহীদ কে, এর অ্যান্সার কি হবে মিরাটে, এর এবং প্রথম শহীদ হলেন মঙ্গল পাণ্ডে। তো দেখো পাঁচে কি আছে, লক্ষ্মীবাই কোন রাজ্যের রানী ছিলেন, এর অ্যান্সার হবে ঝাঁসি রানী, ঝাঁসির রাজ্যের। ছ নম্বরের কোশ্চেন কি আছে, নানা সাহেব কে ছিলেন, এর অ্যান্সার হবে পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের দত্তক পুত্র মহাবিদ্রের একজন অন্যতম নেতা। সাত নম্বরে কি আছে, নানা সাহেব প্রকৃত নাম কি, এর অ্যান্সার হবে গোবিন্দ ধন্দুপন্থ। আট নম্বরে কি আছে, তাঁতীয় টোপি কে ছিলেন, এর অ্যান্সার হবে নানা সাহেবের সেনাপতি। ন নম্বরে কি আছে, তাঁতীয় টোপির আসল নাম কি, এর অ্যান্সার হবে রামচন্দ্র পাণ্ডুরঙ্গ টোপি। দশ নম্বরে কি আছে, বেগম হজরত মহল কে ছিলেন, এর অ্যান্সার হবে অযোধ্যার নবাবের বেগম ও মহাবিদ্রের একজন অন্যতম নেতা। এগারো নম্বরে কি আছে, কুনওয়ার সিং কে ছিলেন, এর অ্যান্সার হবে বিহারের জগদীশপুরের জমিদার ও মহাবিদ্রের একজন অন্যতম নেতা। বারো নম্বরে কি আছে, উত্তর পূর্ব ভারতের অসম থেকে মহাবিদ্রের কে নেতৃত্ব দিয়েছিলেন কে, এর অ্যান্সার হবে মণিরাম দেওয়ান। তেরো নম্বরে কোশ্চেন কি আছে, সিপাহী বিদ্রোহের সময় কে হিন্দু মুসলিম ঐক্যের উপর জোর দিয়েছিলেন, এর অ্যান্সার কি হবে দ্বিতীয় বাহাদুর শাহ। চোদ্দ নম্বরে কি আছে, সিপাহী বিদ্রোহের কোথায় গণবিদ্রোহ পরিণত হয়েছিল, এর অ্যান্সার কি হবে অযোধ্যা। আমি আজকে মাধ্যমিকের চতুর্থ অধ্যায় থেকে যে সমস্ত কোশ্চেনগুলো আসতে পারে মাধ্যমিক পরীক্ষায় বিভিন্ন সালে সেই সমস্ত কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি। আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে খুঁটিয়ে খুঁটিয়ে কোশ্চেনগুলো বের করেছি। তা দেখো পনেরো নম্বরের কোশ্চেন কি আছে, শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় নির্বাসন করে দেওয়া হয়, এর অ্যান্সার কি হবে রেঙ্গুনে। তো দেখো পরে কোশ্চেন কি আছে, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলেছেন এমন দুজন ঐতিহাসিকের নাম কি, এর অ্যান্সার কি হবে জন লরেন্স, চার্লস রেক্স। পরে কোশ্চেন কি আছে, 17 নম্বরে কোন ঐতিহাসিক 1857 খ্রিস্টাব্দের ঘটনাকে সামন্ত শ্রেণীর মৃত্যুকালীন শেষ করুণা আর্তনাদ বলেছেন, এর অ্যান্সার কি হবে ডক্টর রমেশচন্দ্র মজুমদার। তো দেখো 18 নম্বরে কোশ্চেন কি আছে, ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা, এর অ্যান্সার হবে জওহরলাল নেহরুর লেখা। 19 নম্বরে কোশ্চেন কি আছে, বিনায়ক দামোদর সাভারকার সিপাহী বিদ্রোহ নিয়ে কোন গ্রন্থ লেখেন, এর অ্যান্সার হবে দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। 20 নম্বরে কোশ্চেন কি আছে, দুটি পত্রিকার নাম লেখো যেখানে বিদ্রোহী সিপাহীদের সাফল্য কামনা করা হয়েছিল, এর অ্যান্সার হবে সমাচার সুদাবর্ষণ, আর কি হবে হিন্দু প্যাট্রিয়ট। 21 নম্বরে কোশ্চেন কি আছে, কোন আইন দ্বারা ভারতের কোম্পানি শাসনের অবসান ঘটে, এর অ্যান্সার হবে 1858 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন। 22 নম্বরে কি আছে, মহারানী ঘোষণাপত্রকে কে কী নামে অভিহিত করা হয়, মহারানীর ঘোষণাপত্রকে ভারতের ম্যাগনাকাটা নামে অভিহিত করা হয়। 23 নম্বরে কি আছে, মহারানীর ঘোষণাপত্র কবে জারি হয়, এর অ্যান্সার হবে 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর। 24 নম্বরে কি আছে, মহারানীর ঘোষণাপত্র কে পাঠ করেন, এর অ্যান্সার কি হবে লর্ড ক্যানিং। 25 নম্বরে কি আছে, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন, এর অ্যান্সার হবে লর্ড ক্যানিং। 26 নম্বরে কি আছে, 19 শতকের সভা সমিতির যুগ বলে কে বলেছেন, এর অ্যান্সার হবে অনিল শীল। 27 নম্বরে কি আছে, ভারতের রাজনৈতিক চিন্তার পথিকৃত কে ছিলেন, এর অ্যান্সার হবে রাজা রামমোহন রায়। আমি আজকে মাধ্যমিকের মানে চতুর্থ অধ্যায়ের সংঘবদ্ধতার গোড়ার কথা ও বৈশিষ্ট্য এই সমস্ত চ্যাপ্টার থেকে যে সমস্ত কোশ্চেনগুলো আসতে পারে সেই সমস্ত কোশ্চেন নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। 28 নম্বরে কোশ্চেন কি আছে, বঙ্গভাষা প্রকাশিকা সভা কবে প্রতিষ্ঠিত হয়, এর অ্যান্সার হবে 1836 খ্রিস্টাব্দে। 29 নম্বরে কি আছে, বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম অধিবেশন কবে হয়, এর অ্যান্সার হবে 1836 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন কি আছে, বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম অধিবেশনের সভাপতিত্ব কে ছিলেন, এর অ্যান্সার হবে গৌরীশঙ্কর তর্কাবাগীশ। পরের কোশ্চেন কি আছে, আমাদের জমিদার সভা কবে প্রতিষ্ঠিত হয়, এর অ্যান্সার হবে 1838 খ্রিস্টাব্দে। 32 নম্বরের কোশ্চেন কি আছে, জমিদার সভার সভাপতি কে ছিলেন, এর অ্যান্সার হবে রাজা রাধাকান্ত দেব। পরের কোশ্চেন কি আছে, জমিদার সভার প্রাণপুরুষ কে ছিলেন, এর অ্যান্সার হবে প্রসন্ন কুমার ঠাকুর। পরের কোশ্চেন কি আছে, ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রথম সম্পাদক কে ছিলেন, এর অ্যান্সার হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। পরের কোশ্চেন কি আছে, হিন্দু প্যাট্রিয়ট কোন সংগঠনের মুখপাত্র হিসাবে পরিচিত ছিলেন, এর অ্যান্সার হবে ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন। 36 নম্বরের কোশ্চেন কি আছে, ভারত সভা কবে প্রতিষ্ঠিত হয়, এর অ্যান্সার হবে 1876 খ্রিস্টাব্দে 26 জুলাই। 37 নম্বরের কোশ্চেন আছে, ভারত সভা কোথায় প্রতিষ্ঠিত হয় এবং এটি কে প্রতিষ্ঠা করেন, এর অ্যান্সার হবে কলকাতার অ্যালবার্ট হলে প্রতিষ্ঠা করেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 38 নম্বরের কোশ্চেন কি বলেছে, ইন্ডিয়ান
ইন্ডিয়ান লীগ কে প্রতিষ্ঠা করেন? এর आंसर কিবে শিশির কুমার ঘোষ। 1949 নম্বরের কোশ্চেন কি আছে? ভারত সভার প্রথম সভাপতি কে ছিলেন? এর आंसर হবে রিভারেন। এর आंसर হবে রিভারেন কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। রিভারেন কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। পরের কোশ্চেন কি আছে? 40 নম্বরের কোশ্চেন, ভারত সভার উদ্দেশ্য কি ছিল? এই সভার সম্পাদক কে ছিলেন? এর आंसर হবে জনমত গঠন করা, ঐক্য মৈত্রী গড়ে তোলা এবং রাজনৈতিক আন্দোলনে সাধারণ মানুষকে শামিল করা, এটা ছিল ভারত সভার উদ্দেশ্য ছিল। এটা গঠন করলেন, এর সভাপতি ছিলেন আনন্দমোহন বসু। 41 নম্বরে কোশ্চেন কি আছে? নাট্যবিহীন নিয়ন্ত্রণ আইন কত খ্রিস্টাব্দে জারি করা হয়? এর আনসার হবে 1876 খ্রিস্টাব্দে। 42 নম্বরে কোশ্চেন কি আছে? দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কে কবে প্রণয়ন করেন? এর আনসার হবে লর্ড লিটন। 43 নম্বরে কোশ্চেন কি আছে? ভারত সভার কোন নেতা অসমের চা শ্রমিকের বিষয়ে লিখেছেন? এর আনসার কি হবে? দ্বারকনাথ ঠাকুর। তো দেখো আমাদের নেক্সট কোশ্চেন কি আছে? 44 নম্বরের কোশ্চেন। তো দেখো আমাদের নেক্সট কোশ্চেন আছে, এ নেশন ইন মেকিং কার আত্মজীবনী? এর অ্যান্সার হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 45 নম্বরের কোশ্চেন কি আছে? হিন্দু মেলা কবে কারা প্রতিষ্ঠা করেছিলেন? এর অ্যান্সার হবে 1867 খ্রিস্টাব্দে নবগোপাল মিত্র, রাজনারায়ণ বসু এবং গগেন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন। পরের কোশ্চেন কি আছে? 46 নম্বরের কোশ্চেন, হিন্দু মেলার প্রথম সম্পাদক কে ছিলেন? এর অ্যান্সার হবে গগেন্দ্রনাথ ঠাকুর। 47 নম্বরের কোশ্চেন কি আছে? ন্যাশনাল পেপার কি এর প্রকাশক কে ছিলেন? তো দেখো প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা কোশ্চেন খুবই ভাইটাল, প্রতি বছর মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তো দেখো এর অ্যান্সার হবে আমাদের হিন্দু মেলার বিষয়বস্তু নিয়ে লেখা এটি একটি পত্রিকা, নবগোপাল মিত্র এর প্রকাশক ছিলেন। তো দেখো 48 নম্বরের কোশ্চেন কি আছে? ভারতীয় জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? এর অ্যান্সার হবে 1885 খ্রিস্টাব্দে এটি প্রতিষ্ঠিত হয়। পরের কোশ্চেন কি আছে? জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? এর অ্যান্সার হবে লর্ড ডাফরিন। পরের কোশ্চেন কি আছে? 50 নম্বরের কোশ্চেন, জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? এর অ্যান্সার হবে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। পরের কোশ্চেন কি আছে? 51 নম্বরের কোশ্চেন, প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা? এর অ্যান্সার হবে দাদাভাই নওরোজির লেখা। পরের কোশ্চেন কি আছে? 52 নম্বরের কোশ্চেন, আনন্দমার গ্রন্থে রচয়িতা কে ছিলেন? কবে প্রকাশিত হয়? আনন্দমার গ্রন্থের রচয়িতা ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 1882 খ্রিস্টাব্দে 15 ডিসেম্বর এটি প্রকাশিত হয়। 53 নম্বরের কোশ্চেন কি আছে? হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করেন? এর অ্যান্সার হবে নবগোপাল মিত্র। পরের কোশ্চেন কি আছে আমাদের? 54 নম্বরের কোশ্চেন, জাতীয়তাবাদের গীতা কাকে বলা হয়? জাতীয়তাবাদের গীতা কাকে বলা হয়? এর অ্যান্সার হবে আনন্দ মঠকে। 55 নম্বরের কোশ্চেন, সর্বভারতীয় জাতীয় সম্মেলন আহ্বান করা হয়েছিল কত সালে? এর অ্যান্সার হবে 1883 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন কি আছে? কলকাতায় সর্বভারতীয় জাতীয় সম্মেলনের আয়োজন কে করেছিলেন? এর অ্যান্সার হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 57 নম্বরের কোশ্চেন কি আছে? বন্দে মাতরম সঙ্গীতটি আছে কোন উপন্যাসে? এর অ্যান্সার হবে আনন্দমঠ উপন্যাসে। পরের কোশ্চেন কি আছে? 58 নম্বরের কোশ্চেন, দেশকে মা বলে কল্পনা করা হয়েছে কোন উপন্যাসে? এর অ্যান্সার হবে আনন্দমঠ উপন্যাসে। 59 নম্বরের কোশ্চেন কি আছে? বর্তমান ভারত গ্রন্থাগার আকারে প্রকাশ হয় কত সালে? এর অ্যান্সার হবে 1905 সালে। পরের কোশ্চেন কি আছে? 60 নম্বরের কোশ্চেন, সত্যানন্দ চরিত্রটি উল্লেখ কোন উপন্যাসে পাওয়া যায়? এর অ্যান্সার হবে আনন্দমঠ উপন্যাসে। 61 নম্বরের কোশ্চেন কি আছে? গোরা উপন্যাসে রচয়িতা কে ছিলেন? এর অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুর। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটাই আমার একান্ত অনুরোধ।